हाई एवरीवन, वेलकम बैक टू माय चैनल स्वातिस कुकिंग एंड लाइफस्टाइल। केमन आछेन आपनारा सबाई? आशा करी जे जेखाने आछेन भालो आछेन, सुस्थ आछेन। तो आजके आमाके देखेन, आमी अनेक साजुगुजु करेछि, केमन लागछे आमाके देखुन। तो आमी जे साजुगुजु करलाम तार एकटा कारण आछे। आजके आमादेर 8th ম্যারেজ অ্যানিভার্সারি। আজ থেকে 8 বছর আগে আমি মানুষটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এই ভালো মানুষটাকে আমার কাছে পেয়েছি। হাই এভরিবডি, সবাই কেমন আছেন? আজকে আমাদের এর 8 ইয়ার্স গট টুগেদার এন্ড আমরা আজকে আমাদের অ্যানিভার্সারি পালন করতেছি। সুতরাং আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, যাতে আমরা সুস্থ ভালোভাবে দিনগুলো কাটাই এবং সারাটা জীবন। হ্যাঁ, আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদের আমাদের অনেক দরকার। আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আর এইভাবে হাসি খুশি ভাবেই দিনগুলো কাটিয়ে যেতে পারি। তো এই মানুষটা কিন্তু অনেক নার্ভাস, সে কিন্তু কিছুতেই আসতে চাইছিল না। সে ভালোবাসে না সবার সামনে নিজেকে এক্সপোজ করা। তাকে আমি খুব জোর করে এখানে এনে বসিয়েছি, তো কাজেই আমি আর বকবক বেশি করব না। তো আজকে আমরা এখন আপনাদের সাথে আমরা যে কেক কাটবো, সেটা আপনাদের সাথে সবার সাথে সেলিব্রেশন করব। এই কারণেই আমার আজকে ব্লগটা করা। তো দেখুন আজকে এবছর তাপস আমাকে কি দিয়েছে দেখুন। তো তাপস আমাকে এই সোনার চেনটা দিয়েছে সবসময় পরার জন্য, আর সাথে সে নিয়ে এসেছে হার্ট শেপ কেকটা আর আমার পছন্দের লাল গোলাপ। আর আমি তাকে দিয়েছি এই গিফট কার্ডটা, যাতে সে তার পছন্দ মতো কাপড় চোপড় কিনে নিতে পারে। এই হার্ট শেপ কেকটা কি সুন্দর, তাই না? তো চলুন আপনাদের সবার সামনে সবার সাথে সেলিব্রেশন করি, আমরা কেকটা কাটি। চলুন তাহলে, দেখা কি যাচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। আপনারা সবাই আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমরা যাতে যুগ যুগ একসাথে এভাবেই থাকতে পারি। সবার সামনে কেকটা কাটলাম আমি, আপনাদের সাথে নিয়ে আমাদের অ্যানিভার্সারির কেকটা কাটলাম। আর আমরা দুজন দুজনকে কি গিফট দিয়েছি তা সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকে রবিবার, ছুটির দিন, আমরা দুজনেই বাড়িতে আছি। তো ভাবছি আজকে ঘরে কিছু না করে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো কোথায় কি খাওয়া দাওয়া করি, কিভাবে কি করি, সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। কোথায় নিয়ে যাচ্ছ তপস আমাকে আজকে? সারপ্রাইজ ফর ডিনার। সারপ্রাইজ ফর ডিনার, ওকে, দেখা যাক টুনাইট। চলো তাহলে, আই উইল টেক ইউ। আজকে এনসির ওয়েদার অনেক নাইস। লাস্ট টু উইকস এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, সাথে ঠান্ডা তো ছিলই। তো অনেক দিন পর আজকে অনেক চমৎকার একটা ওয়েদার। তো আমরা এখন যেখানে যাচ্ছি, এখানে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে, কিন্তু এখানে ঢুকে একই বিপদে পড়লাম। ঢুকে দেখি সব রেস্টুরেন্টেই খালি, কোথাও নেই। আমরা সবগুলো রেস্টুরেন্টই ঘুরে ঘুরে দেখছি, কিন্তু খালি কোথাও পেলাম না। মাই গড, ও লর্ড, কোথাও দেখি না, কোনো কোথাও কোনো পার্কিং লট নাই, কিচ্ছু নাই, একদম বিজি। আশ্চর্য ব্যাপার, এত কেন বিজি আজকে? আমাদের আরো তাড়াতাড়ি বের হওয়া উচিত ছিল, বুঝতে পারছো? আমি তো বলছিলাম, তুমি বলো যে তো যাই হোক, অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এই রেস্টুরেন্টটা আমাদের চোখে পড়ল। এটা অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট এখানে, লং হর্ন। তো ভাবছি এখানেই যাব, এটা আমার অনেক ফেভারিট একটা রেস্টুরেন্ট। থ্যাংক ইউ, একটা পেয়ে গেছি,
একটা পার্কিং লট এক ভদ্র লোক চলে যাচ্ছে এখন সুতরাং আমরা এখন এখানে পার্ক করতে পারবো সুন্দরভাবে যাও যাও যাচ্ছে যাচ্ছে পার্কিং লটে জায়গা পেয়ে তাপস মহা খুশি এখন আমরা ভিতরে যাব আজকে আসলে যেহেতু উইকেন্ড বাইরে থেকে তো এতটা বিজি দেখছি এখন ভিতরে যেয়ে দেখি কেমন বিজি হয় জায়গা পাওয়া যায় কিনা তো বাইরে থেকে মনে হচ্ছে অনেক বিজি যাওয়া যাক তাহলে ভিতরে তো এখানে এসে যেটা দেখা গেল আমরা ভিতরে বুকিং ছাড়া ঢুকতে পারবো না বুকিং করেও আমাদের এক ঘন্টার মতো বসে থাকতে হবে করোনার জন্য ভিতরে বসাটা ওরা অ্যালাউ করে না কাজে ফোন নাম্বার দিয়ে বুক করে এক ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হবে আমরা ভিতরে ঢুকতে পারলাম না কারণ ভিতরে যেহেতু অনেক বিজি তো আমাদেরকে বলা হলো আমরা বুক করে রেখেছি কিন্তু আমাদেরকে বলা হলো এক ঘন্টার মতো ওয়েট করতে হবে তো এখন আমরা বসে বসে ওয়েট করব এক ঘন্টা কারণ কি কয়েকটা রেস্টুরেন্টে আমরা ঘুরে ঘুরে দেখলাম কোথাও খালি পাওয়া গেল না তো যাই গাড়ির ভিতর গিয়ে ওয়েট করি এক ঘন্টা পরে এসো আমাদের আরো কিছুক্ষণ রেস্টুরেন্টের সামনে ওয়েট করতে হলো ওরা বলছে যে এখনো টেবিল রেডি হয়নি কাজে আমরা এখানে আরো কিছুক্ষণ ওয়েট করলাম ফাইনালি আমরা ভিতরে এসে ঢুকলাম আমি একটু আমার হাত স্যানিটাইজ করে নিলাম এখানে ভিতরে ঢুকে যেটা সবচেয়ে ভালো লাগলো ওরা সব সেফটি রুলসই ফলো করে এখানে আপনাদেরকে একটু দেখায় দেখুন ওরা আমাদের পাশাপাশি টেবিলে কিন্তু কাউকে বসায়নি সেফটি ডিস্টেন্স মেনটেন করেছে ডু ইউ হ্যাভ এনিথিং স্পেশাল টুডে দিস ইজ অল উই হ্যাভ টুডে ওকে Yes, that's a little soup, lobster chowder over here, potato soup, French onions, and এখন আমরা আমাদের পছন্দ মতো কিছু খাবারের অর্ডার দিলাম প্রথমে স্টার্টারে আমি দুজনের জন্য স্যুপ অর্ডার দিলাম যেহেতু ঠান্ডা এখনো এখানে তাই গরম গরম স্যুপ খেতে মন চাইল সাথে ছিল হুইট ব্রেড উইথ মোজারেলা চিজ অনেকক্ষণ অপেক্ষার পর আসলে আমাদের দুজনেরই অনেক খিদে লেগে গেছিলো স্যুপটা অনেক মজাদার আমি এর আগেও আপনাদের দেখিয়েছি এখানকার স্যুপ কিন্তু খুবই ঠিক হয় স্যুপের সাথে এই ব্রেডটিও কিন্তু খেতে অনেক মজার এখানে আমেরিকান রেস্টুরেন্টে স্যুপের সাথে এরকম ব্রেড দেওয়া হয় ওদের ব্রেডটাও ফ্রেশ একদম খুবই সুন্দর স্যুপটা যে কি মজা মানে তোমার খেলেই চিংড়ি মাছ মুখে পড়ছে আর কি শ্রিম আর লবস্টার এটা কি সালাদ কিসের সালাদ মিক্স মিক্স ভেজিটেবল হ্যাঁ মিক্স সালাদ না আচ্ছা
তাপসও সেদিন খুব মজা করে স্যুপটা খাচ্ছিল। আমাদের যেহেতু বাসা থেকে বের হয়ে অনেকক্ষণ খুঁজে খুঁজে রেস্টুরেন্ট বের করতে হলো, তারপর আবার বুকিং দিয়ে অনেকক্ষণ বসে থাকতে হলো, কাজেই আমরা দুজনেই সেদিন অনেক ক্ষিধার্ত ছিলাম। তো মেন ডিশ আসার আগে আমরা আসলে স্টার্টারটা অনেক এনজয় করে খেলাম। তো আমাদের মেন ডিশ এসে গেল, স্টার্টারে তো নিয়েছিলাম স্যুপ, সালাদ আর ব্রেড। এখন মেন ডিশে নিলাম গ্রিল্ড শ্রিম্প উইথ বাটার রাইস, আর তাপস নিয়েছে টার্কি বার্গার উইথ ফ্রাই। তাপস আমাকে আরও খাবার অর্ডার করতে বলল, কিন্তু আসলে স্যুপ খেয়ে অনেকটা ফুল হয়ে গেলাম, কাজেই বেশি খাওয়ার আর অর্ডার করলাম না। What's that? Shrimp, right? Grilled shrimp. Grilled shrimp, okay. Should we go to Kawa? You can eat it like that, bro. Kawa. Sauce, dear Kawa, sauce. Rice, take it out of the rice, take it out of the rice. Rest of my plain rice is on. আপনারা স্টেক হাউসে আসলে যদি মিট খেতে না চান, তাহলে গ্রিল্ড স্যালমন বা শ্রিম্প নিতে পারেন। তবে আমার কাছে স্যালমনের থেকে গ্রিল্ড শ্রিম্পটাই বেশি মজার লাগে। খুব মজা লাগছে, গ্রিল করে দিয়েছে তো এই জন্য বেশি মজা লাগতেছে না গ্রিলের জন্য। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন শ্রিমগুলো সাইজেও কিন্তু অনেক বড়, অনেক মজার। এই তো খাওয়া দাওয়া করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বিবাহবার্ষিকীর দিনটি ভালোই কাটলো আমাদের, আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। বাই বাই।